আপনি কি আপনার চুল নিয়ে খুব বেশি চিন্তিত আপনার চুল কোনোভাবে লম্বা হতে চায় না তাহলে পেঁয়াজের রস ব্যবহার করুন পেঁয়াজের রস সঠিকভাবে ব্যবহার করলে আপনার চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে সেই সঙ্গে পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে চুলটাকে ঘন কালো এবং মসৃণ করে তুলবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে টুকরো করে নেব পেঁয়াজের খুসাটা অবশ্যই ফেলবেন না কারণ লাল পেঁয়াজের খুসাতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে আর তাই খুসা সহই পেঁয়াজটাকে টুকরো করতে হবে আমি এটাকে টুকরো করে নিয়েছি আর এখন লাগবে রসুন কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি আর এটাকেও আমি কুচি কুচি করে টুকরো করে নিচ্ছি চাইলে একটু দিয়ে দিতে পারেন আর এখন লাগবে একটা চা পাতা সেই সঙ্গে আমি আরও একটি উপকরণ নিচ্ছি এটা হচ্ছে লবঙ্গ অবশ্যই ফুলযুক্ত লবঙ্গটা আপনারা বেছে নেবেন চার থেকে পাঁচটি লবঙ্গ এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে ব্যবহার করার প্রতিটা উপকরণ চুল খুব দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করবে সেই সঙ্গে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে এবং সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আপনার চুলে কোনো ধরনের ক্ষতি হবে না এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এগুলো ঢেলে দিলাম এখন পাত্রটাকে আমি চুলাতে বসিয়ে নিলাম এবং এটা জাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় আস্তে আস্তে করে জাল করলে দেখবেন লিকারটা বের হয়ে যাবে এবং প্রতিটা উপকরণের নির্যাস খুব সুন্দরভাবে বের হয়ে যাবে তারপর এটা চুলা থেকে নামিয়ে নেবেন এবং অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নেবেন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এটা নিয়ে নিলাম খুবই সুন্দরভাবে এই লিকারটা বের হয়েছে এবং প্রতিটা উপকরণের নির্যাস বের হয়েছে এখন এর সঙ্গে শ্যাম্পু মেশাতে হবে যে কোনো ধরনের শ্যাম্পু যে শ্যাম্পুটা আপনি বাসায় সব সময় ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই এখানে ব্যবহার করবেন নির্দিষ্ট কোনো শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন নেই এবং চুলের লেন্থ অনুযায়ী আপনার যতটুকু শ্যাম্পু লাগে ঠিক ততটুকু শ্যাম্পু এটার সঙ্গে আপনারা মিশিয়ে নেবেন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা মেশাতে হবে গোসল করার আগে অবশ্যই আপনি চুলে নারকেল তেল ব্যবহার করবেন অন্তত তিন থেকে চার ঘন্টার সময় চুলে নারকেল তেল রেখে দেবেন তারপর শ্যাম্পু করার জন্য প্রস্তুত হয়ে যাবেন গোসলে গিয়ে চুলটাকে প্রথমেই ভিজিয়ে নেবেন এবং এটা উপর দিক থেকে ঢেলে দিয়ে হাতের আঙুল দিয়ে মাসাজ করতে করতে পুরোটা চুল শ্যাম্পু করে নেবেন মোট কথা যেভাবে আপনি আপনার চুলটাকে শ্যাম্পু করেন ঠিক সেভাবে এটা দিয়ে শ্যাম্পু করে নেবেন এটা ব্যবহার করার জন্য আলাদা কোনো সময় বা কষ্ট আপনাকে করতে হবে না শ্যাম্পু করার সময় এটা প্রস্তুত করে নেবেন এবং এটা দিয়ে আপনি শ্যাম্পু করে নেবেন সপ্তাহে তিন দিন করে এটা দিয়ে শ্যাম্পু করতে থাকুন আপনি সাত থেকে আট দিন ব্যবহার করার পরই বুঝতে পারবেন চুলের তফাতটা চুলটা অনেকাংশেই লম্বা হয়ে যাবে চুলের যাবতীয় সমস্যা আস্তে আস্তে করে দূর হয়ে যাবে বিভিন্ন ধরনের রেমেডি অবশ্যই ব্যবহার করবে না যে কোনো একটা রেমেডি অন্তত এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন ইনশাল্লাহ চুলের যাবতীয় সমস্যা দূর হবে এবং চুলের পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন তবে সাত দিনই দেখবেন